ভারতে লকডাউন চলছে, বন্ধ রেল পরিষেবা থেকে প্রায় যাবতীয় যানবাহন বন্ধ, দোকানপাটও। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না মানুষ। এই পদক্ষেপে লকডাউন আসলে করোনা সংক্রমণের বিষাক্ত চেইনটিকে কাটাতে। ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কিছু মানুষ মনে করছেন এই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি শুধুমাত্র রোগীদের জন্য। এটা একেবারেই ঠিক নয়। এই ভাইরাস থেকে লড়াইয়ের একমাত্র উপায় সামাজিক দূরত্ব। এ নিয়েও মানতে হবে দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি পরিবার, প্রতিটি সদস্যকে, এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও। কিন্তু তারপরও দেখা গেল কেরালার রাস্তা দিয়ে হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে এক ভাম বিড়াল। এমনি লকডাউন উপেক্ষা করে পথে নেমেছে সে, কিন্তু বড় রাস্তা পার হওয়ার সময় তার জ্ঞানের নাড়ি টনটনে। যে কোনো জায়গা দিয়ে নয়, রীতিমতো নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোতে দেখা গেল এই জন্তুটিকে। গন্ধগোকুল বা ভাম বিড়াল বা খাট্টা, সেই সবকটি নামেই তাকে চেনে সকলে। তার শরীরে কিন্তু দেখা গেল করোনার ভয় ডর। ওই বিলুপ্ত প্রায় জীবটিকে লকডাউনের সময় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে টুইট করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ। ভাম বিড়ালের রাস্তা পার হওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষজন সেই ভিডিওটি দেখে বেশ মজাও পাচ্ছেন। নিশাচর এই প্রাণীটিকে দেখা গেছে উত্তর কেরালার কোজিকোড়ের মেপ্পাউর শহরে।